হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো গাইস, আজকে আমি যাচ্ছি ডোমবুর, যেটা সাবরম থেকে 130 কিলোমিটার হবে। ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানি, তো তোমরা দেখতে থাকো। আই হোপ সবার ভালোই লাগবে। সো গাইস, বাঁ দিকে যে রাস্তাটা গেছে ওটা জোলেবাড়ি বাজারে দিয়ে যায়, কিন্তু আমরা জোলেবাড়ি বাজারে যাব না, আমরা মেন রুট বরাবর সামনে দিকে গিয়ে চলবো। এখন শান্তিবাজার ফিউল পাম্প থেকে ফিউল নেওয়ার পর সামনের দিকে এগিয়ে চললাম। তো এখন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনে আসলাম, আর এখান থেকে কিছু খেয়ে এরপর অমরপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সো NH8 থেকে এখন আমরা অমরপুর রাস্তার ঢুকে পড়লাম, আর রাস্তা মোটামুটি ভালোই আছে, আর চালাতে অনেকটা মজা লাগছে।
যানজট তেমন নেই বললেই চলে, কিন্তু পাহাড়ে রাস্তা তাই একটু সাবধানে চালাতে হয়। তোমরা যারাই উদ্যোগ দিয়ে অমরপুর যাবে সাবধানেই চালাবে, কেননা রাস্তা ভালো হওয়ার সাথে সাথে অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, টোটালি পাহাড়ি এলাকা, সো একটু সাবধানেই চালাতে হবে। তো গাইস, আমরা এখন অমরপুর এসে পড়েছি, আর ব্রহ্মপুর অমরপুরের থেকে 30 কিলোমিটার দূরে, তো কথা না বাড়িয়ে চললাম ওইদিকে। তো আমরা এখন ডুম্বুর এসে পড়েছি, আর ডুম্বুর আসার সাথে সাথেই একটা খুব বাজে ঘটনা ঘটে যায়, জাস্ট এখানে স্লিপ করে যায় বাইক আর পড়তে পড়তে বেঁচে যায়। খুবই কাদা মাটি ছিল, বুঝতে না বুঝতেই বাইক স্লিপ করে যায় এই জায়গাটা। যাই হোক, চললাম আবার। Thank you.
তো এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। নিচে অনেকগুলো বোর্ড দেখা যাচ্ছে, আর এই বোর্ড গুলো নিয়ে নারকেল কুঞ্জ যাওয়া যেতে পারে। আমাদের হাতে তেমন একটা সময় ছিল না, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমরা নারকেল কুঞ্জ যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তো একটু এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। তো এখন এসেছি একটা ওয়াটারফলে, খুব সুন্দর একটা ওয়াটারফল। আজকে পুরো জার্নিতে আমার যদি সব থেকে বেশি ভালো লেগে থাকে তাহলে এই ওয়াটারফলটা। তোমরা যারা এখনো আসোনি তোমরা বেশি দেখতে পারবে। সো গাইস, অমরপুর থেকে বেরিয়ে যতনবাড়ি হয়ে কটবুক হয়ে এখন এসেছি আলমারাতে। আলমারাতে খুব সুন্দর একটা ভগবান বুদ্ধের টেম্পল আছে, যেটা দেখার জন্য এসেছি। Thank you.
সো গাইস, আমরা এখন ভিডিওর একদম লাস্টে চলে এসেছি। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ।